ভক্ত ভালোবাসি শুটিং এর সময় আমার বেশিরভাগ বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য দেখা গেছে সারাদিন একটা সিকোয়েন্স করতে পারিনি, একটা সিন করতে পারিনি, সিকোয়েন্স তো করে না। তারপরে হচ্ছে এই বৃষ্টির মধ্যে দেখা গেছে মেকআপ ম্যান চলে গেল বা বৃষ্টির সময় কাজ হবে না মেকআপ, তারপর আমি নিজে নিজে নিজের মেকআপ নিজেরটা নিজে করছি। তারপর কারণ আমার তো টাকা দিতে হচ্ছে 150-200 লোক এক একটা ইউনিটে, এই ইউটিউবে দেখলে দেখতে পাবেন আমার শুটিং এর অ্যারেঞ্জমেন্টগুলো কি ছিল, ঠিক আছে। তো আমি কিন্তু কমতি রাখিনি, আমি ইচ্ছা করলে বলতে পারতাম আমার ছবি 2 কোটি, আমার ছবি 3 কোটি, আমি সেটা কিন্তু বলিনি। আমার রিয়েল যা খরচ হয়েছে আমি তাই দিয়েছি, আর অ্যাকচুয়াল হচ্ছে 86 লাখ টাকা খরচ হয়েছে ছবি বানাইতে, আর রিলিজ হওয়ার সময় যা লাগছে এটা বলে লাভ নেই। না আমার সাথে কেউ ফেম করে না, আমার সুযোগ হয় নাই ওরকম, কারোর সাথেই হয় নাই আজ পর্যন্ত। কোনো সিনেমা সেটে গেলে দেখা গেছে আমি যখন আগে কাজ করতাম মানুষের, তখন আমি রাতে থাকতাম, সকালে যেতাম, আমার রাতে 1টা 2টা বাজলে আমি বাসায় চলে আসতাম। আর আমার সিনেমাতে হচ্ছে আমার যে ডিরেক্টর ছিল উনি আমার মানে পুরো গার্জিয়ানের মতনই ছিল, আর পাহারাই ছিল, আর আমাকে কেউ এমনিতে জানি না, আমাকে ছোটবেলায় যা যেরকম মানুষে বলতো, আর আমি যখন ইনভেস্ট করে কাজে আসি তখন আমাকে কেউ কিছু বলে না। আমি তো সবাই মামা ডাকি, আমাকে কিছু করতে হয় না, আমি শুনে আহত না, সবাই ভালোবাসে, এগুলো আগেও বাস্তব এখনো ভালোবাসে শুনি, কিন্তু টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করার ওই ঘুরতে ঘুরতে যাইতে বলে আর কি, দেশে বিদেশে আমি তো যাইনি কখনো। তো ওর মতন ছেলে এখনো একটা দেখি নাই, আমার ভালো লাগে না। আমার আমাকে সবাই ছেলে মানুষ বলে যে এত সুন্দর একটা মেয়ে কিন্তু ছেলেদের মতন, ওর কি মনে কিছু নাই? হ্যাঁ আমার মনে আছে অনেক কিছু, কিন্তু মনের ব্যাপার তো হুট করে টাকা পয়সা সুন্দর মোটা কালো এগুলো দিয়ে হয় না, মন যাকে চাই। ছোটবেলা থেকে একটা মানুষের বিষয়টা আমার ভিতরে কাজ করে, সালমা শাহ ওর মতন একটা চোখ দেখছি আমি, সেটা হচ্ছে কি শান। আমি ভাবতেছি আমাদের প্রযোজক ভাইয়েরা যারা আছে ওনারা সবাই মিলে হল মালিকের সাথে কথা বলে আমার ছবিটা চালানোর ব্যবস্থা করে দিলে আমার উপকার হবে, ভালো হবে। হল মালিকটা যদি আমার ছবি নেয় তাহলে সত্যি আমার উপকার হবে, আর দর্শকরা তো এখন বলতেছে হল নাই দেখি তারা ছবি দেখার সুযোগ পাচ্ছে না এটা বলছে, আর যদি সবকটা হলে ছবি চলার সুযোগটা আমার হয় তাহলে দর্শক তো আর এটা বলতে পারবে না যে আমরা ছবিটা দেখিনি, দেখার পরে ওরা বলুক ভালো বলতো সেটা। হ্যাঁ সেটা তো অবশ্যই, এটা তো আমি এখন তার কথা কি বলবো, বললে তো আমাদের সবার গায়ে লাগবে, আমি কি করে বলি, বলে যা হওয়ার তো হয়ে গেছে, আমার নিজেরই সাবধানতা অবলম্বন করতে হতো, বুদ্ধি খরচ করে চলতে হতো, আমি বেশি অন্ধবিশ্বাস করি মানুষকে, সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। নাহলে আমার টাকা সবার টাকা যদি 2 টাকা উঠে আমারও, কারণ আমার ছবিতে গল্প গান লোকেশন সব কিছু মিলে কোনো সাইডে কমতি ছিল না।